Bismillahirrahmanirrahim. Subhanasa Mangala Mahavidyalaya Ekadash Shreni Manav Bibhage Chatrudaya Assalamu Alaikum. Asha kori tumra sobai bhalo acho. Ami aaj tomader porabo itihas prothom madhyamik bidyalayer bhasha andolon. Bhasha andolon. Amra 52 sale prothom somporke tumra schule motamoti tomader onek dharona ache. এই ভাষা আন্দোলন দিবসটা আমরা কেন উদযাপন করি এবং এর জন্য আজকে আমাদের ভাষার জন্য আন্দোলন করতে হয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব। আর তোমরা স্কুলে আমাদের নাগরিক অর্থাৎ প্রত্যেকে জানে যে বিশ্বের কোনো দেশে ভাষার জন্য যুদ্ধ করতে হয় নাই বাংলাদেশ। আমাদের ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর থেকে 190 বছর প্রায় 200 বছর ঔপনিবেশিক শাসন ছিল। এরপর তাদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা তখন আমাদের এখান থেকে প্রত্যাহার করে নিয়ে গেল। তখন আমাদের এই ভারতবর্ষটাকে তারা দুই ভাগে বিভক্ত করে দিয়ে গেল। সময়টা হলো 1947 সালে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের এই দেশটাকে ভারত এবং পাকিস্তান 1947-এ স্বাধীনতা লাভ করে। 15 আগস্ট হলো ভারত নির্যাতিত সম্পর্কে কম বেশি আজকে যেটা প্রাদেশিক আলোচনা করবো সেটার মূল জিনিস হলো বাংলা ভাষা ছিল সেই বাংলা মায়ের ভাষা পরিবর্তে মাতৃ লোকের ভাষা অর্থাৎ পাকিস্তান লোক যথাগত অর্থাৎ আর 30% জনগণ শিক্ষক ছাত্র প্রত্যেকে তীব্র প্রতিবাদ বা নিন্দা জানায়। এরপরে তখন রসায়ন বিভাগে আহ্বায়ক করে ভাষা গঠন ভাষার দাবি বিভিন্নভাবে বাংলা ভাষার দাবি তাদের করে পাকিস্তান সরকার এই বাংলা ভাষার দাবি করে। পরবর্তী যেটা দেখি 1948 সালের 23 ফেব্রুয়ারি গণপরিষদের সদস্য বীরেন্দ্রনাথ দত্ত তিনি উত্থাপন করেন যে এখন থেকে বা উর্দুর পাশাপাশি ইংরেজি এবং বাংলা ভাষাকেও যদি আমাদের আমরা বাংলা ভাষাকেও যদি গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে ব্যবহার করার তিনি দাবি করেন। কিন্তু এটা নিয়েও তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান তীব্র সমালোচনা করেন এবং তার এই প্রস্তাবের একটা বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব স্থাপন করেন। তা এর আমরা কী দেখি যে পূর্ব বাংলার জনগণ তা
থাকে তাদের এই হলো কার্যক্রমে অত্যন্ত তাদের ভিতরে ক্ষোভের সঞ্চার হয় এবং অসন্তোষ জাগ্রত হয় এবং তারা যেটা পরবর্তী আন্দোলনের রূপ নেয়। এই বছরে 1948 সালের 26 ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট পালিত হয়। 1948 ছাত্র ধর্মঘট পালিত হয় এবং ওই দিন ছাত্ররা ঢাকায় মিছিল বের করে যার নেতৃত্ব দেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই মিছিলে আমরা কী দেখি, ছাত্র, কৃষক, জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী সকলেই অংশগ্রহণ করে এবং শুরু হয় পাকিস্তানি শাসকদের ধর পাকড় এবং তাদের উপরে নানা রকম নির্যাতন এবং তারা নানা রকম নির্যাতনের শিকার হয় এবং তারা অনেকে বন্দি হয়। মোটামুটি এরকম অবস্থা যখন চলতে থাকে এই পরিস্থিতিতে 15 মার্চ পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উনি তখন যে ব্যবস্থাটা করেন সেটা হলো যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে আট দফা একটা চুক্তি স্বাক্ষরিত করে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে বা পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী 1948 সালে আট দফা একটা চুক্তি স্বাক্ষরিত করেন। যে চুক্তির অর্থ ভিতরে পেয়েছিল যে রাষ্ট্র তাদের অধিবেশনে তারা ভাষণ দেন। এরপরে তিনি রাষ্ট্রীয় ভাষায় পরিণত করার জন্য পাকিস্তানি গোষ্ঠীর এই ধরনের আমাদের দেশের পূর্ব পাকিস্তানের জনগণ ছড়িয়ে সেটা আমি কেউ না। 1948 সালের 21 সেপ্টেম্বর 1948 সালের 11 সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু হলে সেখানে আমাদের পূর্ব বাংলার খাজা নাজিমুদ্দিন তিনি গভর্নর জেনারেলের দায়িত্ব নেন। স্বাভাবিকভাবে বাংলা জনগণ কিছুটা আশান্বিত ছিল যে হয়তো এবার তাদের আশা পূরণ হবে, কেননা খাজা নাজিমুদ্দিন যা তিনি ঢাকার নবাব পরিবারের একজন সদস্য ছিলেন, কিন্তু সেই আশাও পূরণ হলো না। আমরা সেক্ষেত্রেও কোনোরূপ আশাবাদ্য ছাড়া আমরা পূর্ব বাংলার জনগণ তার কাছ থেকে পাইনি। পরবর্তীতে যেটা আমরা দেখতে পাই যে 1949 সালের মার্চ মাসে পাকিস্তানের সংবিধানের মৌলিক সংবিধানের বিষয় নিয়ে রিপোর্ট তৈরির জন্য 25 সদস্য বিশিষ্ট একটি মূলনীতি কমিটি গঠন করা হয়। 25 সদস্য বিশিষ্ট একটা মূলনীতি কমিটি গঠন করা হয়। এই কমিটির মূল সভাপতি ছিলেন মৌলবী তমিজুদ্দিন আহমেদ এবং সহসভাপতি ছিলেন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। পরবর্তীতে 1950 সালের 7 সেপ্টেম্বর লিয়াকত আলী খান
শিক্ষা এই 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 মূলনীতি কমিটি একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট পেশ করে গণপরিষদে। এও উর্দুকে এই রাষ্ট্রভাষা করা আনা হয়। এতে করে জনগণ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তারা তাদের দাবিতে দাবিতে অনর্থ অর্থাৎ বাংলা ভাষা বাংলা আমরা দেখি
কিছুটা হচ্ছে ভাষা আন্দোলন নারীদের অবদান ছিল, মোটামুটি তোমরা বুঝতে পারছো তো সম্পর্কে। পৃথিবীর কোনো কোনো দেশে ভাষা যুদ্ধ করতে ভাষা আন্দোলন যুদ্ধ করতে আমাদের আমাদের সকল আমাদের কেন্দ্রবিন্দু হলো ভাষা, সেই ভাষার জন্য একমাত্র আমাদের বাংলাদেশকে অর্থাৎ জনগণকে যুদ্ধ করতে। এই ভাষা আন্দোলনে নারী আসলে এখন পর্যন্ত আমাদের একবিংশ শতাব্দীতে আমরা এখনো কত প্রতিবন্ধকতার ভিতরে আছি, আর অথচ সেই 52 শত আজ থেকে আরও আগের কথা, যখন কিনা বাঙালিরা রক্ষণশীল সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে আসে, মিটিং মিছিলে যোগ দেয় এবং তারা এই ভাষা আন্দোলনে যারা আহত হয়েছিল তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তারা টাকা চাঁদা আদায় করে অনেকে তারা রাস্তায় দিয়েছিল। এভাবে তারা আমরা বলবো যে তারাও এভাবে তারা যোগ দিয়েছিল। সুতরাং ভাষা আন্দোলনে আমাদের দেশের সাধারণ মানুষ, শিক্ষক, কৃষক, বুদ্ধিজীবী এমনকি নারী সমাজের যেটা দেখি দেখো যে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে এটা অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়েও আন্দোলন স্বীকৃতি বাংলাদেশের ফেব্রুয়ারিটা এখন কি শুধুমাত্র আমাদের আমার মানে 21 ফেব্রুয়ারি শুধুমাত্র আমাদের মাতৃভাষা নয়, আমাদের বিশ্বের গণিতে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। অর্থাৎ এটা এখন 1999 সালের 17 নভেম্বর ঘোষণা হয় যে এই বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবেই স্বীকৃতি। আজকে যেটা আলোচনা করলাম তোমাদের 1952 সালের ভাষা আন্দোলনটা সম্পর্কে, তোমাদের কারো কোনো সমস্যা নাই তো, সবাই বুঝতে পারছো তো? তবে একটা জিনিস দেখো যে আমরা তোমরা হয়তো জানতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে ওনার মুক্তিযুদ্ধে অবদানের কথা তোমরা কমিটি সবাই জানো এবং শুনছো, তোমাদের সিলেক্ট বইয়েতে তোমরা পড়েছো। কিন্তু 1952 সালে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর যে ভূমিকা ছিল সেটা সম্পর্কে তোমাদের সবার হয়তো ধারণা ছিল না। তাহলে তোমরা আজকের এই আলোচনা থেকে তোমরা বুঝতে পারলে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন না, আমরা যে ভাষা আন্দোলনে মুখের ভাষা বা আমাদের মায়ের ভাষায় যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা আমরা চলি ফিরি, আমরা পড়াশোনা করি, সেই ভাষার দাবি পশ্চাতেও তার ভূমিকা ছিল, অবলম্বন ভূমিকা ছিল তার। সুতরাং ভাষা আন্দোলনটা তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা প্রত্যেকে এটা করবে এবং আশা রাখি মোটামুটি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছে এই আন্দোলন সম্পর্কে। আজকের মতো আমরা রাখছি, আল্লাহ হাফেজ।
এই যে কমনে আপতে পাশে এই লাল লাইটে ভাই এ তো আমিও ভালো বুঝি না রে বুঝছেন দেখি নি সিস্টেমটা এখান থেকে সব কিছু বল তাহলে ডাক দেন ওরা তো